যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান নিউইয়র্কের জামাইকার দারুল উলুম মসজিদ ও মাদ্রাসায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে অজ্ঞাত সন্ত্রাসী দারুল উলুম লক্ষ্য করে 3 রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, এশার নামাজের সময় রাত 8টার দিকে প্রতিষ্ঠানের পার্কিং লটে পরপর 3 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সময় ভেতরে 150 ছাত্র ও মুসল্লি নামাজ আদায়ের পর জিকির আজকার করছিলেন। গুলির শব্দ শুনে সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করে। দারুল উলুমের বাইরে এসে তারা দেখতে পান কেউ বা কারা পার্কিং লটে গুলি করেছে। গুলিতে মুফতি মোহাম্মদ মুজিবুর রহমানের ফোর্ড প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং হিলসাইডের বড় রাস্তা বন্ধ করে দেয়। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, অজ্ঞাত সন্ত্রাসী পার্কিং লট লক্ষ্য করে গুলি ছুড়ে রাস্তায় উল্টো দিকে টিডি ব্যাংকের পাশের রাস্তা দিয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে পার্কিং লট থেকে মসজিদে প্রবেশের সময় কাউকে উদ্দেশ্য করে এক বা একাধিক সন্ত্রাসী গুলি চালায়। সৌভাগ্যবশত গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়। দারুল উলুম নিউইয়র্কের প্রতিষ্ঠাতা সভাপতি বরকতউল্লাহ আজকালকে বলেন, এটি হেট ক্রাইম। তিনি জানান, মাস কয়েক আগে এখানে নিজ প্রতিষ্ঠানে তিনি সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন। দারুল উলুমে বন্দুক হামলার পর বাংলাদেশি অধ্যুষিত এলাকা জামাইকায় প্রবাসী মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে কমিউনিটি নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসে দারুল উলুম কর্তৃপক্ষ।